নিয়োগ দুর্নীতির তদন্তে যে বিষয়টি পশ্চিমবঙ্গের জনসাধারণ চাইছিলেন সেই জিনিসটি করে দিলেন হাইকোর্টের মহামান্য বিচারপতি জাস্টিস অমৃতা সিনহা, যাকে আমরা জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির পদাঙ্ক অনুসারে হিসাবে চিনেছি, হাইকোর্টের মা দুর্গা নামে আমাদের কাছে পরিচিত। ইনি গতকাল ছিল 14ই সেপ্টেম্বর, ওই দিনই ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত মামলার নথি জমা দেওয়া এবং একটি মামলার হেয়ারিং। ওই মামলার হেয়ারিংয়ে তিনি কয়েকটি বিষয় তুলে ধরলেন যাতে ইডির হাত পা একবারে খোলা হয়ে গেল, অর্থাৎ ইডি খোলা হাতে ব্যাটিং করবে। কি বললেন? তিনি বললেন ওই কম্পিউটারে ফাইল ডাউনলোড সংক্রান্ত বিষয়ে ইডি কোনো আধিকারিককে আর লালবাজারে ডেকে জেরা করতে পারবে না, লালবাজার যেন এই বিষয় থেকে সতর্ক থাকে। অর্থাৎ এতদিন ধরে লালবাজারকে একটা রক্ষা কবচের চেষ্টা করা হচ্ছিল, সেটাও কিন্তু বিচারপতির অর্ডারে বাতিল হয়ে গেল। এবার তিনি তার ইন্ট্রিম অর্ডারে কয়েকটি গুরুত্বপূর্ণ অবজারভেশন দিয়েছেন। তিনি যে কথাটি বলেছেন সেটা পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের মনের কথা, সেটা তিনি বলে দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন? নির্দেশে বলছেন নিয়োগ দুর্নীতিতে তদন্ত করতে গিয়ে যে কোম্পানিটির নাম উঠে আসে লিপস অ্যান্ড বাউন্স, যেটি ব্যানার্জি পরিবারের কোম্পানি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি বলেই সবাই জানে, সেই লিপস অ্যান্ড বাউন্সের মোট সম্পদের পরিমাণ জানাতে হবে। শুধু তাই নয়, লিপস অ্যান্ড বাউন্সের যত সকল ডিরেক্টর আছে তাদের প্রত্যেকের স্থাবর অস্থাবর সম্পত্তির খতিয়ান হিসেব জানাতে হবে। লিপস অ্যান্ড বাউন্সের যতজন সিইও আছেন তাদের প্রত্যেকের ব্যক্তিগত ও সম্পত্তির এবং লিপস অ্যান্ড বাউন্সের পূর্ণাঙ্গ, অর্থাৎ লিপস অ্যান্ড বাউন্সে তাদের কত কি শেয়ার আছে এবং ব্যক্তিগত কি সম্পত্তি আছে এবং কত দীর্ঘ প্রায় 12 বছরের সম্পত্তির খতিয়ান দিতে হবে। এর পাশাপাশি লিপস অ্যান্ড বাউন্সের প্রতিটি মেম্বারের পুরো খতিয়ান দিতে হবে সম্পত্তির স্থাবর অস্থাবর। অর্থাৎ এর মাধ্যমে তিনি যেটা বোঝাতে চাইলেন যে লিপস অ্যান্ড বাউন্সের যে টাকার ইনভেস্ট কোত্থেকে আসছে সেটাও যেমন জানা যাবে, এর পাশাপাশি কি বিজনেস করে, কারা এর পেছনে আছে সেটা জানা যাবে, এবং এইগুলি নির্দিষ্ট দিন করে দিয়েছেন, সেই দিনের মধ্যে জানাতে হবে। সেই নির্দিষ্ট দিন কবে? না আগামী 21শে সেপ্টেম্বর। আপনারা তো প্রত্যেকেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন জাস্টিস অমৃতা সিনহা বিচার কার্য পরিচালনা করছেন। এদিকে পশ্চিমবঙ্গের বঞ্চিত অসহায় ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীম এবং সুদীপ্ত দাশগুপ্ত, আর অপরদিকে সরকারের তো বাঘা বাঘা উকিল আছে। কিন্তু একটা কথা জেনে রাখবেন, সত্য জয় অনিবার্য। আর আপনারা যদি এই ধরনের প্রতিবেদন পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। থ্যাংক ইউ সো মাচ।